hope you guys are doing well. So welcome to another vlog. Video starting দেখে তো অলরেডি আপনারা বুঝতে পেরেছেন আজকে আমরা কোথায় যাচ্ছি। যদি কেউ না জেনে থাকেন তাহলে বলে দিচ্ছি আজকে আমরা উইন্টার চালি রেস্টুরেন্টে যাচ্ছি যা মিরপুর 2 নম্বর অবস্থিত। Recently, a restaurant in Mirpur on a hype create kore not only because of its food but also for its interior. Tahole cholun video ta start kori. Restaurant ti amar bashar onek kache. Tar shottyo age kokhono jao hoyni. But recently kichu bhalo bhalo review dekhe bhablam jai ghure ashi. রেস্টুরেন্টের লোকেশন যদি সংক্ষেপে বলি তাহলে মিরপুর 2 নম্বর স্টেডিয়ামের ভিআইপি গেটের অপোজিটে যে রাস্তাটা চলে গেছে সেখানেই আপনারা রেস্টুরেন্টটি পাবেন। বেসিক্যালি লাভ রোডে আগে যেখানে দই ফুচকার দোকান ছিল সেখানেই রেস্টুরেন্টটি অবস্থিত। এর ডিটেইল লোকেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখন রেস্টুরেন্টের ইন্টেরিয়র নিয়ে কিছু কথা বলি যে কারণে রেস্টুরেন্টটি এতটা পপুলার। এর ইন্টেরিয়র একটু ভিন্ন ধাঁচের। পুরাতন ইউরোপিয়ান ডিজাইনে তৈরি করা হয়েছে এর স্ট্রাকচার যা একটু আনকমন আর এখানে আসলে অবশ্যই আপনি একটা ভিনটেজ ফিল পাবেন। তবে একটা কথা বলা লাগে যে রেস্টুরেন্টটি খুবই ছোট, খুবই অল্প সংখ্যক বসার জায়গা রয়েছে রেস্টুরেন্টের ভেতরে, তাই হয়তোবা অনেক সময় ভেতরে বসার জায়গা পেতে সমস্যা হতে পারে। এর মেনুতে ফুড রেঞ্জের ভ্যারাইটি একটু কম, যেমন এখানে পিৎজা, পাস্তা, বিভিন্ন ধরনের স্যান্ডউইচ, বার্গার এই জাতীয় খাবারই বেশি পাওয়া যায়। আমরা বেসিক্যালি ওদের মেনু থেকে সিলেক্ট করি চিকেন পিৎজা স্যান্ডউইচ, টার্কিশ বিফ পিৎজা রোল, লেমোনেড অ্যান্ড ফ্রাইজ। আমি প্রথমে ট্রাই করি চিকেন পিৎজা স্যান্ডউইচ। এটা আমার কাছে অনেক ভালো লেগেছিল কারণ এখানে চিজ এবং চিকেন দুটোর পরিমাণে অনেক বেশি ছিল। পিৎজার যে বেসটা ছিল সেটা অনেক সফট ছিল। এটা প্রাইস ছিল 340 টাকা। এটার সাথে তারা একটা সস দিয়েছিল, এই সসটা ছাড়া আমার এমনি এমনি খেতে আরও বেশি ভালো লাগছিল। এরপর ট্রাই করি টার্কিশ বিফ পিৎজা রোল। এটাকে বেসিক্যালি শর্মাই বলা যেতে পারে, বাট এটা সাইজ ছিল হিউজ। আই এম শিওর এটা একটা খেলে আর কিছু খাওয়া যাবে না। এটার প্রাইস ছিল 200 টাকা। আই থিঙ্ক 200 টাকা ইটস এ গুড ডিল কারণ এর ভেতরে ভরপুর বিফ এবং সালাদ ছিল। আমরা সাইড হিসেবে ফ্রেঞ্চ ফ্রাই নেই, ফ্রেঞ্চ ফ্রাইগুলো অনেক ক্রিসপি ছিল। এর প্রাইস ছিল মেবি 80 টাকা। ফ্রেঞ্চ ফ্রাই পছন্দ করে না এমন কি কোনো মানুষ আছে? ডু লেট মি নো, কারণ আমি তো যেখানেই যাই সেখানেই ফ্রেঞ্চ ফ্রাই খাই। লেমোনেডের টেস্ট লেমোনেডের মতনই ছিল, তেমন কোনো কিছু স্পেশাল ছিল না এবং এটার প্রাইস ছিল 100 টাকা। ওভারঅল খাবার প্লাস এনভায়রনমেন্ট দুটোই আমার কাছে ভালো লেগেছে এবং ছবি তোলার জন্য খুব সুন্দর একটি জায়গা, চাইলে আপনারাও যে একবার ঘুরে আসতে পারেন।
ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে ইন্সপায়ার করবেন, যাতে সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। টিল দেন সকলে ভালো থাকবেন।